নমস্কার গল্পকথকৃতি চ্যানেলে আজকে আপনারা শুনবেন শ্রী সুবোধ ঘোষের বার বধু। বাইরের বারান্দায় অনেকগুলি পায়ের শব্দ শোনা যায় তার সঙ্গে একদল মেয়ে ও পুরুষের হাসি খুশি ও আলাপের কলরব কারা যেন এসেছে এইবার কড়া নাড়ছে শুনছেন এক ভদ্রলোকের গলার স্বর শোনা গেল ঘরের ভেতর বসে চমকে উঠল প্রসাদ চেয়ারটা ছেড়ে চকিতে উঠে দাঁড়াল ঘরের অবস্থা যেমন অসম্বৃত তার বুদ্ধিও তখনকার মতো তেমনই অপ্রস্তুত ফাঁপুড়ে পড়ল প্রসাদ চাপা গলায় আস্তে আস্তে বলল যা ভয় করছিলাম শেষে তাই হল লতা শিগগিরই ওঠো লতা বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে বলল আমাকে মিছে ভোগাও কেন আমি ওসবের কি ধারধারি তাকিয়ার ওপর এলিয়ে শুয়ে লতা তেমনই নিবিষ্ট মনে সিগারেট টেনে চলল পাশে টেবিলের ওপর একটা বিয়ারের বোতল আর চাবি তখনও ছিপি খোলা হয়নি একটা রেশমি শাড়ি লুঙ্গির মতো লতার কোমরে জড়ানো সন্ধ্যা প্রদীপের সঙ্গে সঙ্গে সবে মাত্র বৈঠক বসেছে অন্যায় করছ লতা ওঠো লক্ষ্মীটি তাড়াতাড়ি ঘরটা গুছিয়ে ফেলো এতে শুধু আমারই মান বাঁচবে তা নয় তোমারও একটা ভদ্রতা রক্ষা করে চলতে দোষ কি ওঠো কিছুক্ষণের জন্য একটু কষ্ট করো অনেকক্ষণ ওরা বাইরে দাঁড়িয়ে আছে লতা উঠল প্রসাদ তাড়াতাড়ি বিয়ারের বোতলটা আলমারিতে তুলে বন্ধ করল ঘরের দেওয়ালে টাঙানো দুটো বড় বড় ছবি নামিয়ে খাটের তলায় লুকিয়ে রাখল যতদূর সম্ভব ঘরের মূর্তিটাকে দুচোক দিয়ে পরীক্ষা করে দেখল প্রসাদ কোথাও কোনো অপরুচির ইঙ্গিত সব সতর্কতাকে ফাঁকি দিয়ে যেন লুকিয়ে না থাকে হ্যাঁ ওই পর্দাটা জড়ির কাজ করা একজোড়া বিলিতি নগ্নিকা হাওয়া লেগে কুৎসিতভাবে ঢলে পড়ছে তখনও প্রসাদ পর্দাটাকে এক থাবা দিয়ে ধরে কুঁচকে পাকিয়ে খাটের তলায় ছুঁড়ে দিল এইবার তুমি একটু তাড়াতাড়ি না আমি পারি না আর কি দায় পড়েছে আমার এই নিয়ে তিনবার বাইরের লোকের কাছে আমায় ঢং করতে হলো সারাটা দিন তো তোমার মানের ভয়ে চাকর বাকরের সামনে একটু জুড়ে হাসতে কাঁচতো পারি না এতই যদি পারি তবে তোমার কাছে বাঁধা থাকবো কেন থিয়েটারে খাটলে দুদর্শ হতো প্রসাদ যত ব্যস্ত হয়ে ওঠে লতার উৎসাহ যেন ততই এক নির্বিকার হৃদয়হীনতায় শ্লথ হয়ে পড়ে থাকে প্রসাদ অসহায়ের মতো দাঁড়িয়ে রইল তার মুখের চেহারা শুধু বলছে জোর করছি না দয়া করে উদ্ধার করো শেষে লতা ফিক করে হেসে ফেলল প্রসাদের থুতনিটা নেড়ে দিয়ে বলল ডুডু খাবে খোকা বুকের পাটা নেই মেয়ে মানুষ রাখতে শখ কেন শ্যাম রাখি কুল রাখি দুই একসঙ্গে হয় না লতা একটা তোয়ালে আর শাড়ি আলনা থেকে তুলে নিয়ে স্নানের ঘরে চলে যায় প্রসাদের বুক থেকে বদ্ধ নিঃশ্বাসটা মুক্তি পায় তারপর ধীরে ধীরে এগিয়ে গিয়ে বাইরের ঘরের দরজা খুলে দেয় জনাচারেক প্রৌঢ় বৃদ্ধ ও যুবক ছ সাতজন প্রৌঢ়া ও তরুণী আর গোটা দশেক ছোট ছোট ছেলে মেয়ে হুড়মুড় করে ঘরের ভিতর ঢুকে পড়ে হিল তোলা জুতো আর স্যান্ডেলের শব্দ এক পাল ছেলের উল্লম্ফ দৌড়ের হুটোপুটি শাড়ি আর আঁচলের খসখস শব্দ চুরির নিক্কন পাউডার ও এসেন্সের সুবাস বৃদ্ধ ভদ্রলোকের চুরুটের ধোঁয়া আর হাত ছড়ির ঠুকঠাক বাহিরের পৃথিবী থেকে একটা প্রীতি ও সজ্জনতার উচ্ছ্বাস যেন প্রসাদের ঘরের দরজা খোলা পেয়ে ভিতরে এসে ছড়িয়ে পড়ল প্রসাদ হাসি মুখে নমস্কার জানাল আসুন বেশ লোক এরা ব্যবহারে কোনো জড়তা নেই দুরস্তি ভদ্র আনার বালাই নেই অপরিচয়ের সংকোচ নেই বৃদ্ধ রাখালবাবু গা থেকে আলোয়ানে স্তূপ নামিয়ে খাটের ওপরেই তাকিয়া টেনে বসে পড়লেন যে যার ইচ্ছা মতো চেয়ার টেনে নিল মেয়েরা ব্র্যাকেট থেকে একটা গোটানো সুতির গালিচা নিজেরাই নামিয়ে নিয়ে পেতে বসে পড়ল রাখালবাবু বললেন এইবার তোমার অভিযোগ শুনিয়ে দাও রণজিৎ রণজিৎ প্রসাদের দিকে তাকালো সত্যি মশাই আপনার বিরুদ্ধে আমাদের অনেক বলবার আছে আমরাও আপনার মতোই এখানে চেঞ্জে এসেছি এই তো কঘর মাত্র আমরা এছাড়া আর কোনো বাঙালির মুখ দেখতে পারি না আমরা খুঁজছি কি করে দল ভারী করি আর আপনি ডুব দিয়ে আছেন প্রসাদ বেমালুম স্বীকার করে নিল হ্যাঁ এটা অন্যায় হয়েছে মেয়েদের দল থেকে প্রথম কথা বলল আভা রণজিতের বোন বর্তা তোমরা তো এরই মধ্যে নিজেদের দল ভারী করে ফেললে আমরা কি করি ভেতর থেকে তো কারোর কোনো সারা শব্দ পাচ্ছি না প্রসাদ তেমনই লজ্জিতভাবে হেসে হেসে বলল একটু অপেক্ষা করুন এক্ষুনি আসছেন পর্দা ঠেলে ঘরে ঢুকল লতা চওড়া পাড় একটা তাঁতের শাড়ি পরেছে সামনেই বুড়ো রাখালবাবুকে দেখতে পেয়ে লতা থমকে দাঁড়িয়ে মাথার কাপড়টা আরও একটু সামনে টেনে নামিয়ে দিল সেঁথিতে লম্বা সিঁদুরের টান পায়ে জুতো নেই তাই দেখা যায় সরু আলতার রেখা লতাকে দেখবার পর প্রসাদের মুখের ওপর থেকে এতক্ষণে ভীরু কাতরতার ক্ষীণ ছায়াটুকুও সরে গেল কথাবার্তায় ফিরে পেল প্রসাদ আভা লতাকে হাত ধরে গালিচার ওপর বসাবার জন্য একবার টানল লতা বলল ভেতরে চলুন বাইরের ঘরে ও ভেতরের ঘরে অনেকক্ষণ অবাধ গল্প তর্ক ও হাসির পালা গড়িয়ে চলল ছেলেপিলেরা দুবার মারামারি বাঁধাল তাদের থামাতে গিয়ে বুড়োরাও গোলমাল করল আরও বেশি আজ দেড় মাসের মধ্যে বরাকড় কলোনির একান্তে এই নিরালা বাংলোবাড়িটার কোনো সন্ধ্যা এত প্রাণময় হয়ে ওঠেনি লতা অভ্যাগত সকলকেই আপ্যায়ন করার জন্য খাবার তৈরি করবার উদ্যোগ করছিল মেয়েরা সবাই মিলে প্রতিবাদ করে থামিয়েছে শুধু চা হলেই হবে লতা বলল কিন্তু ছেলেরা কি খাবে শুধু চা তা তো হতে পারে না লতা প্রায় রাগ করে বসল দেখছেন তো ওদিকে মশাই কেমন নিশ্চিন্ত মনে শুধু কথা দিয়ে চিঁড়ে ভেজাচ্ছেন এদিকে কোনো হুঁশ নেই খোঁজ খবর নেই মেয়েরা সবাই হেসে উঠল তা আপনি হিংসে করছেন কেন আভা হঠাৎ নিজের খেয়ালেই বাইরের ঘরে এসে বসল বৌদি রাগ করছেন ভেতরে কত কাজ রয়েছে আর আপনি সব ভুলে গল্পে ডুবে আছেন প্রসাদ বলল কেন কি ব্যাপার আভা বলল স্বয়ং এসে খোঁজ নিন লতাও সঙ্গে সঙ্গে এসেছিল দরজার আড়ালে ভেতরের দাওয়ায় অন্ধকারে দাঁড়িয়েছিল প্রসাদ ভেতরে আসতেই ফিস করে লতা বলল চা না হয় হলো কিন্তু ছেলেপিলেদের কি দেব। তুমি একবার বাজার ঘুরে এসো কিছু মিষ্টি টিষ্টি আভা এবং আরও দুটি তরুণী একটু দূরে দাঁড়িয়ে একসঙ্গে প্রতিবাদ করল বৌদি বড় বাড়াবাড়ি করছেন কিন্তু প্রসাদ বলল বিস্কুটের টিনটা খুললে হয় না নইলে বাজারে অবশ্য যেতে হয় লতা বলল তাই তো মনে ছিল না যাক ওতেই হবে মেলামেশার পাঠ খান্ত হলো রাত্রি দশটায় তার আগে প্রসাদকে গাইতে হলো ঘরের কোণে শালুর খোলে ঢাকা এসরাজটা গুনি প্রসাদের পরিচয় জাহির করে দিয়েছিল রাখালবাবু আলোয়ানটা তুলে নিয়ে গায়ে জড়ালেন আবার রাখালবাবু স্ত্রী মেয়েরা একে মাসিমা বলে ডাকছিল পায়ের মোজাটা টেনে টুনে ঠিক করলেন ফোলা ফোলা পা দুটোতে বেরি নিদর্শন স্পষ্ট তারকবাবু নতুন চুরুর ধরিয়ে হাতছড়িটা আবার ঠুকলেন একা আভা ছাড়া তিনটি মেয়েই তার ভাগ্নি ভাইঝি আর শালিকা ছেলেপিলেদের মধ্যে চারজন রাখালবাবুর নাতি বাকি সবকটি বাবুর হরিশ দম্পতি আজ অনুপস্থিত তারা রাতের প্রকোপে এখন শয্যা আশ্রয় করে আছেন রাখালবাবু বললেন তাহলে এবার তোমায় মুক্তি দেব প্রসাদবাবু রাত হলো অনেক আমরা উঠি বিদায় প্রসঙ্গে আর একবার আলাপ কল কলগুঞ্জন মুখর হয়ে উঠল প্রসাদ ফটক পর্যন্ত লণ্ঠন হাতে এগিয়ে এলো লতা সিঁড়ির ওপর দাঁড়িয়ে রইল ছায়ার মতো আহ বাঁচা গেল বিয়ারের বোতলটা আবার টেবিলের ওপর নামালো প্রসাদ শরীরটা যেন ক্লান্ত হয়ে পড়েছিল লতারও তাই বিছানার ওপর একটা বালিশ আঁকড়ে চুপ করে শুয়ে রইল কিন্তু প্রসাদের গলার স্বরে স্ফূর্তি চড়ে উঠেছে একি উঠে বসো এই সময় বেরসিকতা না মাইরি লতা কোনো সাড়া না দিয়ে তেমনি নিঝুম হয়ে শুয়ে রইল প্রসাদ হাত ধরে টানাটানি করতে উঠে বসে রুক্ষ স্বরে বলল যখন তখন অসভ্যতা না তো বেশ বেশ করব না যাও এবার চটপট এই আলতা ফালতা সাজ সং বদলে এসো একমাত্র চড়িয়ে নিয়ে বসা যাক জুত করে এরকম কাঙালপনা করছো কেন কিছু ফুরিয়ে যাচ্ছে না পাশের ঘরে চলে গেল লতা তাতে শাড়ি ছাড়লো আলতা সিঁদুর মুছে ফেললো আশিক একটি সন্ধ্যার কপট বধুবৃত্তির নির্মক ঘুচিয়ে পায়জামা পরে চটি পায়ে দিয়ে এসে আবার ঘরে ঢুকল প্রসাদ খুশিতে আটখানা হয়ে গেল বাহ সত্যি তোমাকে ফাইন মানিয়েছে এইবার লতার কানে যেন কথাটা গেল না ধীরে সুস্থে একটা সিগারেট তুলে নিয়ে জানালার কাছে গিয়ে দাঁড়াল লতা দূরে বরাকরের পুলের ওপরে একটা আলোর শাড়ি মিটমিট করছে আর কিছুই দেখা যায় না একটা কর্ক গাছের তলায় স্তূপীকৃত বাসি ফুলের পচাটি উগ্র গন্ধ বাতাসে ভেসে আসে লতা লম্বা লম্বা টান দিয়ে সিগারেটের ধোঁয়ায় মুখ ভরে নেয় আস্তেই আস্তে ছাড়ে কিছুক্ষণ পর প্রসাদের যেন চমক ভাঙল দ্বিতীয় বিয়ারের বোতলটা শেষ হয়েছে লতা তখনও জানলার কাছে দাঁড়িয়ে প্রসাদ ঘাড় ফিরিয়ে একবার তাকালো তারপর বকে চলল নিজের মনে স্বর জড়িয়ে যাচ্ছে বেশ বেশ ওইখানে দাঁড়িয়ে থাকো দূরের বন্ধু দূরেতে রহ কিন্তু তুমি বাবা পাকা খেলোয়াড় এতগুলো ভদ্র নরনারীকে ধিনে তারা দেখিয়ে দিলে বাবা তো থ্যাংক ইউ ভেরি মাছ আমার মান বাঁচিয়েছ তোমাকে বকশিস দেবো আসছে বছর কাশ্মীর কিন্তু তুমি এইমাত্র অসভ্য ইউ আগে টেবিলটা একটা ঠেলা মেরে উল্টে দিয়ে সরসের দাঁত ঘষে প্রসাদ একটা ফুমকি দিয়ে উঠে দাঁড়ালো লতা এইবার মুখ ফিরিয়ে দেখল কিন্তু কোনো চাঞ্চল্য দেখা গেল না শান্ত ও সহজ অথচ দৃঢ় স্বরে বলল হঠাৎ এত মেজাজ জেগে উঠল কেন বসো বলছি এগিয়ে এসে আলমারি থেকে আরেকটা বিয়ার বার করে গ্লাস ভর্তি করে প্রসাদের সামনে ধরল লতা প্রসাদ ঢক ঢক করে খেয়ে চোখ বুঁজে অলসভাবে হাত বাড়ালো সিগারেটের জন্য প্রসাদের মেজাজ কুলকাঠের আগুনের মতো তবু যেন থেকে থেকে সশব্দে ছিটকে পড়ছিল লতা খুব ভালো করে এই রোগের ওষুধ জানে এখনই প্রসাদের কোলের ওপর পা দুটো চড়িয়ে দিয়ে যদি একটু ফষ্টি করা যায় দুটো ছড়া গেয়ে ওঠে ওই মেজাজের আগুন ঠান্ডা ছাই হয়ে উড়ে যেতে কতক্ষণ প্রসাদ লতার মুখের দিকে তাকিয়ে বড় বড় চোখ করে একটা দৃপ্ত ভঙ্গি এনে বলল যেমন রেখেছি তেমনই থাকবে বলেছি তো তাই থাকবো তবে এত পোজ করছো কেন তুমি তো বাঁধা মেয়ে মানুষ মাত্র তা তো জানি তুমি আবার চাকরানি হবারও যোগ্য নও হঠাৎ আগুনের ছাপটা লেগে যেন লতা ছটফট করে উঠল এতক্ষণ প্রসাদের এই বকাবকিতে নেশারি মানুষের মূরতা মনে করেই চুপ করেছিল কিন্তু এই কথাগুলির ভিতর দিয়ে একটা অতি সূক্ষ্ম সত্যের ইঙ্গিত যেন ঝিলিক দিয়ে গেল প্রসাদের কাছে এগিয়ে গিয়ে চেয়ারের হাতলটা ধরে তার মুখের ওপর কঠোরভাবে তাকিয়ে রইল লতা কিন্তু লতার ক্ষোভ শুধু ফনা তুলে দাঁড়াল মাত্র ছবল আর পড়ল না লতা সরে এসে আস্তে আস্তে পাশের ঘরে গিয়ে খিল এঁটে দিল শুধু বলল তোমার কাছে বাঁধা থাকব আমার কোনো গরজ নেই আমি কালই ফিরে যাব তারকেশ্বরে অনেক রাত্রে এক টানা স্তব্ধতার পর লতার ঘরের কড়া বেজে উঠল আবার নেশা কেটে যাবার পর প্রসাদের মনের অবসাদের মধ্যে সেই ভালো মানুষই ভীরুতা যেন সতর্ক হয়ে উঠল লতাকে সে ভালো করে চেনে এইসব মানুষকে চটিয়ে লাভ নেই জীবনের চোরা ঘরে ওরা পাপের সঙ্গে চুক্তি করে চলে বাইরের আঙিনা যেখানে আত্মীয়তার মেলা সেটা ওদের কাছে বিদেশের মতো দুর্বোধ্য তার মর্যাদা দেবার মতো কোনো দরদ ওদের নেই লোকসমাজে প্রসাদের মান মর্যাদার জন্য কতটুকু মাথা ব্যথা লতার কাল সকালেই যাবার আগে হয়তো বরাকর কলোনির প্রতিটি প্রাণীকে জানিয়ে দিয়ে যাবে নিজের পরিচয় আর সেই সঙ্গে প্রসাদের এত যত্নে গড়া সুনামের সামাজিক স্বাক্ষরে কালি ঢেলে দিয়ে যাবে প্রসাদ বাইরে দাঁড়িয়ে মিনতি করে বলল লতা লতা বলো তুমি রাগ করনি তবে আমি ঘুমোতে যাব তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না বলো তা না হলে আমি এখান থেকে নড়ব না প্রসাদ বারবার কড়া নাড়তে লাগল ঘরের ভিতর থেকে লতার শান্ত কণ্ঠস্বরের জবাব এল না আমি যাব না তুমি খেয়ে নিয়ে শুয়ে পড়ো চাচিজি বারান্দা থেকে ডাকছে বিক্রম সুবেদার বাবুর ছোট ছেলেটা মেঝের ওপর বিক্রমের লাট্টু মাঝে মাঝে খড়খড় করে চক্কর দিচ্ছে শোনা যায় ঘুম ভাঙতে প্রসাদ বুঝল ভোর হয়ে গেছে কদিন থেকে রোজ প্রত্যুষে ছেলেটা আসে লতার সঙ্গে চা পাউরুটি খায় তারপর কিছুক্ষণ পেঁপে গাছটার নিচে মাটি দিয়ে কেল্লা তৈরি করে পেঁপের ডাঁটার তোপ দিয়েই শেষে উড়িয়ে দিয়ে বাড়ি চলে যায় গত ঘটনাগুলি ভাঙা স্বপ্নের মতো আবার চেতনায় জোড়া লেগে সমস্ত ইতিহাসটা স্পষ্ট হয়ে ওঠে বিছানায় শুয়ে শুয়ে প্রসাদ বুঝতে পারছিল পাশের ঘরে লতা জেগে উঠেছে কাপড় চোপড় ছাড়ছে এইবার বাইরের ঘরের খিল খুলছে লতা বারান্দায় গিয়ে দাঁড়িয়েছে লতা বলছে এসো বিক্রম বিক্রম যেন অনুযোগ করে বলল কৃতনা নেন্দ যাতে হো চাচিজি প্রসাদ শুয়ে শুয়ে সবই অনুমান করে নিতে পারছিল মহাবীর চাকরটা বোধহয় এসে গেছে ঝাড়ু দেবারও শব্দ শোনা যায় তারপর তারপর মহাবীর চা নিয়ে আসবে বিছানা ছেড়ে উঠতে হবে তারপর আরও দেখতে হবে লতা সুগৃহিণীর মতো সারা দুপুর মহাবীরের কাজ তদারক করছে ভাড়ার খুলে হিসাব করে ঘি ময়দা বার করছে তারপর খাওয়া লতা তখন স্নান সেরে মহাবীরের সঙ্গে ধর্মশালার মন্দিরে প্রসাদ আনতে যাবে এক কৃত্রিম সংসারের শিবিরে সমস্ত দিন ধরে এই নিয়মিত কর্তব্যের সাধনা প্রেরণা নেই তবু যেন নিজের দমেই চলে প্রসাদের মন যেন ক্লিষ্ট যাত্রীর মতো এই খাপছাড়া মুহূর্তগুলোর চাকার ওপর দিয়ে ধৈর্য ধরে গড়িয়ে চলে যতক্ষণ না সন্ধে হয় গন্তব্যে এসে পৌঁছে তখনই শুধু লতাকে কাছে পাওয়া যায় আর চিনতে পারা যায় তার আগে এতক্ষণ সে বাংলো বাড়ির হাওয়া থেকে উপে যায় বিক্রম যায় যেতে না যেতেই হয়তো লালাবাবুর স্ত্রী এসে বিশ্ব সংসারের কাহিনী নিয়ে বসেন লালাবাবুর জামাইটির চাকরি নেই মেয়েটি দুঃখে আছে কাহিনী শুনে লতার মন ম্লান হয়ে যায় মনে হয় দুঃখটা যেন ওরই সবচেয়ে বেশি সমস্ত ঘটনাগুলি প্রসাদের কাছে আজ কেমন গর্হিত মনে হয় এত বড় একটা ফাঁকি সত্যের সাজ সেজে থাকবে আলো অন্ধকারের তফাতটুকু যে মিথ্যে হয়ে ওঠে রাখালবাবুর বেয়ারা একটা চিঠি নিয়ে এলো প্রসাদবাবু লতাকে আজ বিকালে একবার পাঠিয়ে দিও আজ রাত্রে এখানেই দুটো ডাল ভাত খেয়ে ফিরবে ইতি মেশমশাই আজকে সকালে লতার মনটা কেমন অস্বস্তিতে ভরে আছে মাঝে মাঝে অকারণে ভয় করছে কিসের জন্য এবং কেন লতা ঠিক বুঝে উঠতে পারে না এই রকম কোনো দিন হয়নি নইলে তাকে গালাগালি দিয়ে সরে যাবে এমন কোনো জমিদারের ব্যাটা আজও সে দেখেনি কিন্তু নিজের মনের দিকেই চেয়ে সে আশ্চর্য হল রাত্রির ঘটনা নিয়ে বিতনটা করার মতো উৎসাহ যেন সেখানে আর নেই লতার বুঝতে দেরি হলো না এটা ভয় নয় দুর্বলতা কিন্তু দুর্বলতাই বা কেন এই এলোমেলো ভাবনার মধ্যেই লতার মন ধীরে ধীরে আবার হিংস্র হয়ে ওঠে তাড়িয়ে দেবে দিক না তাতে ক্ষতি কি সেই মারোয়ারি বেনিয়াটা এখনও আছে তু করে ডাকলেই চলে আসবে কিন্তু যাবার আগে এই ভালো মানুষের ছেলেকে এমন শিক্ষা দিয়ে যেতে হবে জীবনে আর বিশ্বাস সঙ্গে বেয়াদবি করার দুঃসাহস হবে না লতা প্রসাদের ডাক শুনে লতার বুকটা তবু আশঙ্কায় ছমছম করে উঠল প্রসাদ এগিয়ে এলো লতা মাথা নিচু করে মশলা বেছে চলল রাখালবাবুর বাড়িতে তোমার নেমন্তন্ন যাবে চোখ তুলে তাকালো লতা আশঙ্কার ঝাপসা পর্দাটা সরে গেল বলল যাব যাও কিন্তু কোনো বেয়ারা পনা যেন টেন না পায় নাটকের সিন পাল্টে গেছে নতুন দৃশ্যের আরম্ভ এ যেমন অদ্ভুত তেমনই জটিল শুধু লতা নয় প্রসাদও তার সংকুপ্ত জীবনের পরিধি অতিক্রম করে বহু মানুষের মেলামেশার প্রাঙ্গণে এসে দাঁড়িয়েছে সন্ধেগুলো প্রসাদের বেশিরভাগ আভাদের বাড়িতেই কেটে যায় লতা যায় রাখালবাবু তারকবাবু ও হরিশবাবুর বাড়ি তাছাড়া সুবেদার ও লালাজির বাড়িও আছে শুধু আজ পর্যন্ত আভাদের বাড়ি লতার যাওয়া হয়ে ওঠেনি বারবার দুবার নেমন্তন্ন এসেছে কিন্তু দুদিনই হঠাৎ কেন জানি লতার শরীর অসুস্থ হয়ে পড়ে একদিন জ্বর আর একদিন মাথা ধরা প্রসাদ খুব খুশি হয়ে বলল সত্যি তোমার বাহাদুরি বলতে হবে যেখানে যাই সবারই মুখে তোমার প্রশংসা আর ধরে না দেখছি কি চাল চেলেছ লতা উত্তরে লতা চুপ করে দাঁড়িয়ে হাসতে থাকে প্রসাদ আবার বলল দেখো যেন বেশি বাড়িয়ে তুলো না বাড়িয়ে তুললে তোমারই মান বাড়বে সত্যি কি যে কাণ্ড হচ্ছে এক এক সময় যা ভয় করে আমার যদি একবার ধরা পড়ে যাও লতা কি ব্যাপার হবে বলতো আমার আর কি ছাই খোয়া যাবে বনের পাখি বনে ফিরে যাব ব্যাস প্রসাদ হঠাৎ বিমর্ষ হয়ে পড়ল অন্নমনস্কর মতো বলতে বলতে চলে গেল হ্যাঁ তোমার কোনো ক্ষতি নেই কিন্তু আভা আরও দু তিন দিন পর প্রসাদের বাড়িতে বেড়াতে এসেছিল কথা বলেছে লতার সঙ্গে কিন্তু প্রথম দিনের সেই সহজ হৃদ্যতা তার মধ্যে ছিল না পরিচয় যত পুরনো হয়েছে ব্যবধান বেড়ে গেছে ততই লতাও ঠিক সহজভাবে মিশতে পারেনি কথা বলেছে লতা কিন্তু তাল কেটে গেছে বারবার চা এনে আভা সামনে ধরেছে আভা আপত্তি করলেও সাধাসাধি করতে পারেনি লতা চা জুড়িয়ে জল হয়ে গেছে প্রসাদ আর লতা যখন এরা দুজন শুধু থাকে তখনই এদের মধ্যে দুস্তর ব্যবধান কথাবার্তা বিরল থেকে বিরলতর হয়ে এসেছে লতা বেরিয়ে এসে দেখে প্রসাদ তখনও ফেরেনি প্রসাদ বাইরে থেকে মাঝে মাঝে ফিরে এসে দেখে লতা ঘুমিয়ে পড়েছে তার ঘরের দরজা বন্ধ ভদ্রলোকদের বাড়িতে মেয়েদের গল্পের আসরে লতার প্রসঙ্গ এক একবার ওঠে মাসিমা বলেন মেয়েটা বড় শান্ত তারকবাবুর মেয়েরা নিভা প্রভা ও মমতা একসঙ্গে সায় দিয়ে বলে লতা বৌদি বেচারে সত্যিই ভালো মানুষ আভা মিছি মিছি ওর নিন্দে করে আভা কি বলেছে লতা বৌদি নাকি লেখাপড়া জানে না একেবারে গেও গাঁয়ের মেয়ে আভা নিজেকে কি মনে করে হ্যাঁ ভয়ঙ্কর বিদুষী মর ছুড়ি বিয়ের ছ মাস না যেতে স্বামী হারিয়েছিস বিদ্যে নিয়ে ধেই থেই করছিস লজ্জাও করে না নিভা ও প্রভা হেসে উঠল আভার ওপর মাসিমার আক্রমণের একটা অর্থ হতে পারে মাসিমাও গাঁয়ের মেয়ে লালাজির স্ত্রী এসেছেন লতা তার সঙ্গে বসে গল্প করছে আর বাইরের ঘরে গল্প করছে আভা প্রসাদের সঙ্গে প্রসাদ বেশ জোরে জোরে যেসব কথা বলে শুনে আভার মুখ ভয়ে বিবর্ণ হয়ে যায় ঘন ঘন দরজার দিকে তাকায় ভুরু কুঁচকে ভর্ত সুরে বলে আপনার কোনো ভয়ডন নেই প্রসাদবাবু একটু পরেই বোঝা গেল আভা ও প্রসাদ বেড়াতে বার হয়ে যাচ্ছে লালাজি স্ত্রী পোকার মতো লগতার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন ও ছকরি কে লতা ওর চাল চলন ভালো মনে হচ্ছে না তুমি একটু করা হ লতা। লতা লতা বলল আমি ঠিক থাকলে সব ঠিক থাকবে আমার স্বামীও ঠিক থাকবে কেউ কেড়ে নিতে পারবে না লালাজি স্ত্রী যেন অনিচ্ছা সত্ত্বেও বললেন তা বটে কিন্তু লতার নিজের কথার প্রতিধ্বনি তার অন্তরের ভেতর প্রচণ্ড বিদ্রুপের মতো বেজে উঠছিল হাসছিল লতা প্রভার স্বামী এসেছে প্রভাকে নিয়ে যেতে তারকবাবুর বাড়িতে তাই আজ লতা ও প্রসাদের নিমন্তন্ন ছিল সব মেয়েদের মতো লতাও জামাইয়ের সঙ্গে গান গল্প ঠাট্টা নিয়ে আড্ডা জমিয়ে বসল বিদায় নেবার সময় প্রসাদ দেখল প্রভার স্বামী লতাকে পা ছুঁয়ে প্রণাম করছে প্রসাদের সারা মনটা একটা অপঘাতে যেন ছিঁড়ে পড়ল পথে আসতে লতাকে গম্ভীরভাবে প্রসাদ বলল সত্যি বড় বরাবারি হচ্ছে লতা উত্তর দিল না প্রসাদ বলল এই পাপ আমার লাগছে তোমার কিছু হবে না প্রসাদের কথায় বিশ্বাস করতে পারলে খুশি হতো লতা সব পাপ প্রসাদের জীবনের অভিশাপ বড় করে তুলুক লতা তাহলে নিশ্চিন্ত হয়ে যায় কিন্তু এতটা সৌভাগ্য বিশ্বাস হচ্ছিল না লতার তাই লতার বুকের ভিতরটা সংশয়ে শিউরে উঠছিল এই প্রথম নিজেকে অপরাধী ও অসুচি মনে করল লতা প্রসাদের অনুমান সত্য হলে আশ্বস্ত হওয়া যেত কিন্তু সত্যি কি তাই নিরীহ নির্দোষ মানুষের হৃদয়ের প্রীতিকে এত বড় ফাঁকি দেওয়া পাপ বই কি সে পাপের ভাগই কি সে নিজেও নয় কিন্তু কোন স্বার্থের খাতিরে প্রসাদের মানের জন্য লতা মনে মনে নিজেকে ধিক্কার দিয়েও হেসে ওঠে আরও বেশি করে হাসি পায় প্রসাদের ভাগ্য বিপাক দেখে ঘরে ফিরে প্রসাদ আবার কথা পারল কথার খাপছাড়া ভঙ্গিতে বোঝা যায় অনেক কিছু সে বলতে চায় কিন্তু বলতে পারছে না সেই সাহস তার নেই প্রসাদ বলল আজকাল দেখছি ঘরের ভিতরেও বড় শুদ্ধাচার চালিয়েছ এখানে তো তোমায় কেউ দেখতে আসছে না তবে এখানেও কোণে বউটি সেজে থাকো কেন কই তুমি তো আজকাল কাছে ডাকো না আমি না ডাকলে তোমার তাতে কি আসে যায় প্রয়োজন থাকলেই ডাকবো কিন্তু তুমি সিগারেট ছেড়ে দিলে কেন তুমি যেমন ছিলে তেমনই থাকবে তোমারা তো কষ্ট করার প্রয়োজন নেই তোমাকেও কোনো উপদেশ দিতে হবে না যেমন ইচ্ছে তেমনই থাকব লতার এই উদ্ধত উক্তি প্রসাদকে অপমান করল ঠিকই কিন্তু তার বিভ্রান্ত ও অসহায় চিত্তের অলিগলি ঢুঁড়ে সে এমন কোনো মুক্ত আশ্রয় পেল না যেখানে এসে লতাকে উপেক্ষা করা যায় তার সম্ভ্রম ভীরু মনুষ্যত্বের চাবিকাঠিটুকু যেন লতা হাত করে ফেলেছে লতা সত্যি বেপরোয়া হয়ে গেছে আভার কথা মনে পড়লে হেসে ফেলে তার একটা মেকি আধুলি চুরি করে আবার যদি কিছু লাভ হয় হোক তার কিছুই হারাচ্ছে না কেউ তার কিছু কেড়ে নিতে পারবে না এমনকি প্রসাদেরও সেই ক্ষমতা নেই এমনি করেই যায় যদি দিন যাক না বাহির যার এত বিচিত্র অন্তর শূন্য থাকলে ক্ষতি কি লতার দিনগুলি এই আশ্বাসেই ভরে উঠেছিল চোরাবালির উপর কত বড় দালান তোলা যায় প্রসাদ ও লতার সংসার তার প্রমাণ আভার জ্বরের খবর শুনে প্রসাদ সেই যে সকালবেলা বার হয়েছিল ফিরে এলো সন্ধ্যায় আভার জ্বরের সঙ্গে হিস্টেরিয়ার মতো আর একটা উপসর্গ দেখা দিয়েছে শুধু অকারণ কান্না রণজিৎ বলেছে আভার জ্বর আগেও হয়েছে কিন্তু এই সব উপসর্গ আগে কখনো ছিল না লতা সবেমাত্র বেরিয়ে ফিরেছে প্রসাদ ঘরের ভিতর একা ঘুরে বেড়াতে লাগল চারদিক থেকে একটা বিকৃত বিভীষিকা তাকে যেন চেপে ধরেছে অনেকদিন পরে প্রসাদ কথা বলল তুমি বড় বেশি বাড়াবাড়ি করছো আভার নামে নিন্দে রটা বা সাহস পেলে কোথায় নিন্দে আমি আভার নামে কোথাও কিছু বলিনি সেটাও একরকমের নিন্দে অপমান করাই হলো প্রসাদের কথাগুলোর মধ্যে উত্তেজনা ছিল না মেজাজও আগের মতো দপ করে চলে ওঠে না বিচারকের রায়ের মতো অবিচল সিদ্ধান্তে তীক্ষ্ণ ও শান্ত বলো কি করব? না তোমাকে দিয়ার বেশি নাটুকে খেলা করাতে চাই না অনেক করেছ বেশ ভালোভাবেই করেছ কিন্তু তোমার দিক থেকে ভেবে দেখো চিরকালই তো এমনভাবে চলতে পারে না আর তাতে তোমারই বা লাভ কি প্রসাদ আরও প্রস্তুত হয়ে নিল তারপর বলল আর যদি ঘুণাক্ষরেও কেউ টের পায় তুমি কি বস্তু তাহলে আমি কোথায় থাকি তুমি আমার মান মর্যাদার চাবিকাঠি আগলে বসে থাকবে তা তো হয় না তোমাকে ভয় করে চলতে হবে তোমার মেজাজ মর্জির দিকে সবসময় সশঙ্কভাবে চেয়ে থাকতে হবে তাও হয় না লতা টেবিল ল্যাম্পটার দিকে তেমনই একাগ্র দৃষ্টি দিয়ে তাকিয়েছিল কথা বলতে সেও জানে কিন্তু এই অভিযোগ খণ্ডন করার মতো যুক্তি তার নেই তার সেই শিক্ষা দীক্ষা নেই সে প্রয়োজনও কখনো হয়নি প্রসাদ বলল তোমার চলে যাওয়া উচিত লতা শরীর পাথরের মূর্তির মতো তেমনই স্তব্ধ হয়ে রইল তোমার যা পাওনা হয়েছে সব মিটিয়ে দিচ্ছি আরও কিছু দেব লতা অন্যদিকে মুখ ফিরিয়ে নিল আস্তে আস্তে বলল কিন্তু তারপর আমার চলবে কি করে প্রসাদ এইবার মেজা ঝাড়ালো। সেটাও কি আমার ভাবনা ভুলে গেছো এখানে এসে প্রথম দিন তোমাকে রাত্রে ভয়েছিল বলে কি কাণ্ড করেছিলে বাক্স প্যাটনা নিয়ে স্টেশন পর্যন্ত চলে গিয়েছিলে কত সাধতে হয়েছিল মনে আছে তোমার মতো একটা প্রসাদের কথার মধ্যে এক তিল মিথ্যা নেই প্রতিবাদের কোনো অবকাশ নেই নিছক নিরেট সব সত্য কথা কাহিনী নয় ঘটনায় গড়া ইতিহাস প্রসাদ তখনই আবার শান্ত হয়ে এলো তুমি যে জন্য এসেছিলে সেই প্রয়োজন আমার আর নেই সেই রুচি আমার আর নেই তুমি এখানে মিছিমিছি পড়ে আছো প্রসাদের গলার স্বর আরও নরম হয়ে এলো সত্যি আমি আমি এইভাবে আর টিকতে পারছি না লতা তোমার বোঝা উচিত এক পীড়িত মানুষের কাতরক্তির মতো নিঃসহায়ের আবেদনের মতো শোনালো কথাগুলো সত্যি বলছ আমায় চলে যেতে হবে হ্যাঁ শুধু ভাবছি কার সঙ্গে যাবে তার জন্য তোমাকে ভাবতে হবে না আমি একাই যাব কেউ যদি জিজ্ঞাসা করে বলে দিও মামা কাকা কেউ এসে নিয়ে গেছে আমি কাল ভোরেই যাচ্ছি লতা ঘর ছেড়ে চলে গেল মাত্র আজ রাত্রিটা জেগে থাকলেও কেটে যাবে ঘুমিয়ে পড়লেও কাটবে তবু খুব ভোরেই উঠতে হবে বিক্রম আসবার আগেই কিন্তু প্রতিশোধ নিয়ে যেতে হবে লতা ভেতরের বারান্দায় অন্ধকারে মেঝের ওপর নিঝুম হয়ে বসেছিল উঠোনে তখনও থালাই সাজানো ডালের বড়িগুলো হিমে ভিজছে আচারের বয়ম দুটো রয়েছে এখনও উঠিয়ে রাখা হয়নি আর প্রয়োজন নেই লতা একবার নিজের মনে হেসে ফেলল ভদ্রলোক ভয় পেয়েছে যদি কেউ টের পেয়ে যায় এই ভয় আজ যদি মাসিমা বুঝতে পারেন তারকবাবু হরিশবাবু শুনতে পান যে আমি লতা নই আমি তারকেশ্বরের বিবি আমি যদি ফাঁস করে দিই কিন্তু তা কি করে হয় সে যে অসম্ভব ওইভাবে প্রতিশোধ নেওয়া যায় না বহুজনের স্মরণে ও সমাদরে তার এই ছদ্মনামের শঙ্খ বাঁচতে থাকুক চিরকাল আহা বুড়ো মানুষ রাখালবাবু মেষমশাই ঠাকুর দেবতার মতো শুদ্ধ মাথা ছুঁয়ে কতবার আশীর্বাদ করেছেন সব পাপ আমার লাগুক মেষমশের চিরদিন এমনই সুখী থাকুন মাসিমার বেরি বেরি সেরে যাক এক বছর দু বছর পরে এই বাড়ির ভবিষ্যতে রকম একটি রাত্রি লুকোনো আছে তখন হয়তো লোকে শুধু জানবে লতা মরে গেছে বিধবা আভার মাথায় নতুন করে সিঁদুরের দাগ পড়বে এই বাড়ির ঘরে ঘরে ওর সংসার চুরি শাঁখা বাজবে ঠুং ঠাং মিষ্টি শব্দ করে উনি কি করছেন লতার চোখ দুটো জ্বলে উঠল দাঁতে দাঁত ঘষে গেল ঘরে এখনো আলো জ্বলছে বোধহয় বই পড়ছেন মতিগতি ফিরে গেছে একবার যাচিয়ে দেখলে হয় রেশমি পায়জামাটা পরে বেনি দুলিয়ে চোখে সুরমা লেপে একপাত্র হুইস্কি নিয়ে যদি কোলের ওপর গিয়ে চড়ে বসি চরিত্রীবাণের মূরতটা দেখি একবার কিন্তু তা করতে পারলেও যে ভালো ছিল এইভাবে প্রতিশোধ নেওয়া যায় না লোকটাকে কুষ্ঠ রোগীর মতো অস্পৃশ্য মনে হচ্ছে আজ জীবনে কোনো লুচ্চাকে ছোঁবার আগে এত ঘৃণা হয়নি কখনো করে এক পেয়ালা মদ গিলে নিলে বোধ এই ঘেন্না ভেঙে যাবে কিন্তু মদ মনে হতেই বুকটা দূর দূর করে উঠল লতার তার সব সামর্থ্য যেন খসে পড়ে গেছে সব দিক দিয়ে অসহায় হয়ে গেছে চোখ দুটো আঁচল দিয়ে মুছে নিল লতা যাত্রা গানের পালায় রানীগুলো বনবাসে যাবার আগে বোধ হয় এইরকমই কাঁদে নিস্তব্ধ রাত্রির শূন্যতার মধ্যে একটি প্রতিশোধের মুহূর্তকে শুধু মনে মনে জোপ ছিল লতা উঁচু দরের প্রেমে রঙিন ওই ভদ্র রক্তবীজের পাপমুক্ত পৌরুষের ওপর শেষবারের মতো বিবির ভাষায় থুতু ছিটিয়ে চলে যেতে হবে ভদ্রওয়ানা শিকলে বাঁধা জমিদার প্রসাদ রায় শুধু অপমানের যন্ত্রণায় ছটফট করবে সহ্য করবে আর নীরবে তাকিয়ে থাকবে একটু জোরে প্রতিবাদ করার সাহস পর্যন্ত হবে না বাইরের মান বাঁচাতে গিয়ে বেশার গালি চুপ করে সহ্য করতে হবে এইটুকু প্রতিশোধের তৃপ্তি নিয়ে চলে যাবে লতা ঘরের ভেতর হঠাৎ পড়া বন্ধ করে প্রসাদ চিন্তিত হয়ে পড়ল আহত সাপ পালিয়ে গেলেও কোনো না কোনো দিন ফিরে এসে কামড়ায় প্রসাদের মন হঠাৎ এই ধরনের একটা শঙ্কায় ভরে উঠল রাগানো উচিত নয় বরং বেশি খুশি করে ভুলিয়ে ভালিয়ে বিদায় দেওয়া উচিত একতারা নোট ড্রয়ার থেকে বার করে প্রসাদ লতার কাছে আলো হাতে নিয়ে এসে দাঁড়াল এই নাও আমার ওপর মনে মনে রাগ পুষে রাখলে না তো লতা আমি তো তোমাকে কখনো ঠকাইনি ক্ষতিও করিনি লতা শুধু হাত পেতে নোটগুলো নিল প্রসাদ আবার বলল কি চুপ করে রইলে যে আলুর ধাঁধানি থেকে দৃষ্টিটাকে আড়াল করার জন্যই বোধহয় হেঁট মুখ হয়ে মাথার ওপর কাপড়টা বড় করে টেনে দিয়ে লতা বলল না তুমি ক্ষতি করবে কেন আভা ঠাকুর যে আমার এই সর্বনাশটা করলে আপনারা শুনছিলেন সুবোধ ঘোষের বারবধূ আশা করি আজকের গল্পটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন লাইক দেবেন ভিডিওতে আর আজকে যারা এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আমার চ্যানেলে প্রচুর উপন্যাস আছে গল্প আছে ছোট গল্পও আছে আমি এই ভিডিও ডেসক্রিপশানে সেই উপন্যাস গল্পের লিঙ্ক দিয়ে দেব। আপনারা সেখান থেকে শুনতে পারেন আরও যদি শুনতে চান অন্যান্য গল্প উপন্যাস আজকে এই পর্যন্তই ফিরে আসছি আবার পরের দিন নতুন কোনো উপন্যাস বা গল্প নিয়ে নমস্কার ভালো থাকবেন